ভাই নমস্কার জগন্নাথ, আপন মানে কেমতি আছে? মু আশা করছি আপন মানে বহুত ভাল আছে। মানে জানি পারতো থাম্বনেল পড়ে কি মু আজ কোন করিম, কোন আইটেম তৈরি করিম, দেরি ন করি চলুন তো ভিডিও স্টার্ট করিবা। মু দেখেবি ভেলপুরি কেমতি প্রস্তুতি হইছি, আপন মানে কো ডিটেইল দেখিমে। এটা ময়দা, ময়দাটা কো খালি ভালো ভাবে গুলাই দেবে, বেশি সময় দিয়ে মানে দড়াইবে। দড়লা পরে কো সব রুয়ে পরে নরম করে দেবে, নরম করে দেনে ময়দাটা, কিন্তু ভেলপুরিটা ভালো ভাবে সেটা হবে। দেখছো গুছি কেমি কাটা হচ্ছে, তাকে ভালো ভাবে গোলাই দিয়েছি। গোলাই দিয়ে 10-15 মিনিট মু রখে দিয়েছি। তারপরে ভেলপুরি এটা তো মানে রিফাইন তেল নেবে, রিফাইন তেল এটা কর্নফ্লাওয়ার গুঁড়ি নিয়ে গোলাই দেবে। মানে যে কর্নফ্লাওয়ার গুঁড়ি নিয়ে পারিব কি নয়, যে হল ময়দা নিয়ে পারিব। তারপরে তেল সাংমানে এবে নেই যাব ভেলপুরি, এবে টিকে ভালো কি বেলি দেব, লম্বা করিকি বেলি দেব। লম্বা করি বেলি দেলা পরে গোল টিকে করিব, গোল করলে কিন্তু ভেলপুরিটা ভালো হব। এবে মু যে ম্যাগনেট করি রখে দিনি, এবে ভালো ভাবে মু মারি দিনি, তারপরে ছুরির কাটি দিনি। কাটি দেলা পরে পান মুড়িলার কো মু এবে টিকে মুড়ি দেমি, মুড়ি দেই সারা পরে তাকে ভালো ভাবে ইয়েটাকু বন্ধ করে দেমি। কেন এপটে যে পছপটটা ইয়ে হয়ে যাব, ফুলিবনি, কোণা হয়ে গলা পরে এবে তেলর মারিকি মু রখিদেলি। তারপর ফের কি সমান করি কি মু এবে ফের বেল দেনে আউটে নেকি, বেলি দেই সারলা পরে ফের সেম প্রসেস, সেম মারা হব ম্যাগনেট, সেম প্রসেস, সেম এবে ছুরির কাটি দেওয়া। কাটি সারলা পরে ফের পান ভড়িয়া এবে আমি মুড়ি দেওয়া, মুড়ি দেই সারলা পরে তেল আমার আউ গোটে তাটিয়ারে যে মু তেল নেইছি, সেই তেলর এবে অগটা কাটি দেই সারলা পরে ছুরির তেলর এবে মু বুড়ি দেমি। বুড়ি দেই সারলা পরে ফের কপড়াটা যে রখিছি যা কপড়াটা, তা কপড়া দেখবতে মু এবে দড়ি দেনি। দড়ি দিয়ে সারা পরে কেন এটা আউ গোটে গুছি কাটা হল, সেটা কমকা কাটিকি দেখিয়ে দিন। এটা গুছি তেল কড়া কেমতি বসছে দেখিপারে, ফুল টিণিয়া তেল ঢালিছি সেইন। ঢালি সারা পরে এবে সেই বছা হাতর মু কেতে শীঘ্র মানে বেলুছু দেখিপারে, বেলু মানে দোলুছু, দোলি সারিকি বেলু ইয়ে করছু, সমান করছু। সমান করে সারা পরে মু গুছি ফটাফট কাটিদেমি। কাটি সারা পরে আপনার মু দেখেমি কেতে শীঘ্র মু বনাউছি। বনি সারা পরে দেখি মু কে গুছি কাটিকি কেতে শীঘ্র মু স্টক করছানি, আপনার মু দেখছি ডিটেলস। গুছি কাটা সরিছি, এবে গুছি কাটা হচ্ছে। কাটা সরলা পরে, কাটা সরলা পরে দেখো গুছি কাটা সরলে, তারপরে কেতে শীঘ্র মু বেলি সারিনি দেখছি আপনার। উদা মু কপড়াটাকে এবে উদা করে নিয়েছি, উদা করে সারিকি সেই ভেলপুরি উপরে মু আমার গুছি যে মু কাটিছি বেলপুরি গুছি সেইন মু ঢাঙ্কুটে দেমি। ঢাঙ্কুটে দেই সারলা পরে গোটে গুছি মু কাড়িমি, কাড়ি সারলা পরে মু সেটা মু যা যে গুছি গুড়া সব রয়েছে গামলা ভিতরে মু ভরেইমি। কেন সে যে গামলাটা আছে তা ভিতরে ভরিমি, সেইন বি মু উদা কপড়া পকাইছি গুছি কাটিকি, সেইন বি উদা কপড়া মু পকাইছি। তেল কড়া কেমতি বসি দেখছো, গরম গরম হয়ে গলানি তেল কড়া, ফুল টিণিয়া তেল ঢালাইছি। এবে সবু সরিগলা, সফা সরিগলা, সফা সুতরে সরিদিন। তারপরে এবে মু সমান করি ভালো ভাবে হাতর টিকে সমান করেদেমি, করদা পরে বেলার রঙরে এবে মু বেলেইমি। তাকে বেলেইলা পরে তাকে সমান করিকি বেলেইবে, চারিপাখ তার সমান হওয়া দরকার, সমান নহনে ফুলিবনি। সাঙ্গ মানে এতিক কথা মূল্য রখিথিবে, চারিপটে সমান হওয়া দরকার, গুছিটা সমান এনে শীঘ্র মানে আমি যে তেলটা ঢালিবা ফুলিব ভালো ভাবে, নহনে জমা ফুলিবনি। দেখন্তু পুরা সমান হয়ে গলা, সমান হয়ে সারা পরে মু এবে তেলর পকাইমি আপনার। এবে দেখি পারে একা থরে মু 5টা ভেলপুরি পকাইনি, 5টা মানে তেলর ছাড়নি, কেন টিণিয়া তেল মু ঢালিছি না, সেদিন 5টা ছাড়িনি। তারপরে এটি 4টা ছাড়িকি রাখছি, ছাড়ি সারা পরে এবে গোটে কাড়ুছি, কেন গোটা কপড়া কাড়ুছি পকাউছি, এবে তাকে ছাঁকি সারা পরে তেল মরা যে পকাই দেবে, তাকে গোটে ছুরিরে এবে উঠাইবে, মছিরে পণা করিকি ছুরিরে উঠাইবে। ছুরিরে উঠি সারা পরে তারপরে তেলটা ভালো ভাবে নিগিড়ি যাব, কেমতি ছানা চালছি, ছানা সরিগলা পরে এবে মু সব উঠি নেমি।
ଏବେ ମୁଁ ଛତୁ କାଟିକି ପିସ୍ ପିସ୍ କରିକି ଏବେ ଘିନି ଆସିଛି, କାହିଁକିନା ମୁଁ ଛତୁ ପକୋଡ଼ା କରିବି ନା, ସେଥିପାଇଁ ଘିନି ଆସିଛି ପିସ୍ ପିସ୍ କରିକି। 5 କିଲୋ ଛତୁ ଭଲ ଭାବରେ କାଟିଦେଇକି ଏବେ ମୁଁ ଧୋଇଦେଇଛି। ଧୋଇ ସାରିଲା ପରେ ଏବେ ମୁଁ ଲୁଣ ମାରିମି। ଲୁଣ ଏବେ ମୁଁ ପକେଇଦେମି, ଯେତିକି ସ୍ୱାଦ ଅନୁସାରେ ମୁଁ ଲୁଣ ଦେମି। ଲୁଣ ପକା ସରିଗଲା, ଏବେ ମୁଁ ଟିକିଏ ଜିରା ଗୁଣ୍ଡ ମାରିଦେମି। ଯେତିକି ଲାଗିବ 5 କିଲୋ ଛତୁର ଜିରା ଗୁଣ୍ଡ ଯେତିକି ଲାଗିବ ମୁଁ ସେତିକି ମୁଁ ପକେଇମି। ଜିରା ଗୁଣ୍ଡ ପକେଇ ସାରିଲା ପରେ ଏବେ ମୁଁ ଧନିଆ ଗୁଣ୍ଡ ଟିକିଏ ପକେଇବି, ଧନିଆ ପାଉଡ଼ର। ଧନିଆ ପାଉଡ଼ର ଏବେ ମୁଁ ପକେଇନି। ପକେଇ ସାରିଲା ପରେ ଏବେ ମୁଁ ଇଏ ପାଉଡ଼ରଟା ପକେଇମି, ଆମର ଏବେ ମୁଁ ଆମର ଗୋଟା ଜିରା ପକେଇନି। ଗୋଟା ଜିରା ପକେଇ ସାରିଲା ପରେ ଏବେ ମୁଁ ଆମର ଲଙ୍କା ଗୁଣ୍ଡ, ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ଏବେ ମୁଁ ପକେଇଦେନି। ଯେତିକି ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ମୁଁ ପକେଇଦେନି। ପକେଇ ସାରିଲା ପରେ ଏବେ ଅଦା ପେଷ୍ଟ ଟିକେ ଦେଇଦେନି, ଅଦା ପେଷ୍ଟ ଦେଇଦେନି। ତାପରେ ଏବେ ମୁଁ ଭିନେଗାର ପାଣି ଏବେ ମାରିଦେମି, କାହିଁକିନା ଭିନେଗାର ପାଣିଟା ମାରିନେ କିସ ହେବ, ଶୀଘ୍ର ଛତୁଟା ଖାଇବା ପାଇଁ ଭଲ ଲାଗିବ। ଏବେ ଭିନେଗାର ଯେତିକି ଲାଗିବା କଥା ମୁଁ ସେତିକି ମୁଁ ଦେଇଦେନି, କାହିଁକିନା ବେଶୀ ପକେଇବେ ନାହିଁ, ବେଶୀ ପକେଇନେ ଖଟା ଲାଗିବ। ତାପରେ ଏବେ ମୁଁ ଟମାଟୋ ସସ୍ ଦେମି, ଟମାଟୋ ସସ୍ ଏବେ ମୁଁ ଟିପି ଖୋଲି ସାରିକି ଟମାଟୋ ସସ୍ ଟିକେ ମୁଁ ପକେଇମି। ଟିପିଟା ଏବେ ଟାଇଟ୍ ହେଉଛି ନା, ଖୋଲୁନଥିଲା, ଏବେ ଟମାଟୋ ସସ୍ ପକେଇଦେନି। ଯେତିକି ଲାଗିବ ମୁଁ ସେଇ ହିସାବରେ ଟମାଟୋ ସସ୍ ଦେନି। ଟମାଟୋ ଦିଆ ସସ୍ ପକେଇ ସାରିଲା ପରେ ଏବେ ମୁଁ ଟିକିଏ ଚିଲି ସସ୍ ୟୁଜ୍ କରିମି, କାହିଁକିନା ଚିଲିଟା ଲାଗିବ। ଟମାଟୋ ଚିଲି ଭିନେଗାର ଦେନେ ଯେ ଛତୁ ପକୋଡ଼ାଟା ଖାଇତେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିବ। ଏବେ ଚିଲି ସସ୍ ମୁଁ ଢାଳି ସାରିନି, ଚିଲି ସସ୍ ଢାଳି ସାରିଲା ପରେ ତାକୁ ମୁଁ ନେଇକି ଏବେ ମୁଁ ଭଲ ଭାବରେ ଗୋଳାଇ ଦେମି, କାହିଁକିନା ଗୋଳାଇ ଦେଲା ପରେ ବହୁତ ବଢ଼ିଆ ଟାଇପ୍ର ମୁଁ ଏବେ ଗୋଳାଇ ଦେମି। ଗୋଳା ସରିଲା, ଗୋଳି ସାରିଲା ପରେ ଏବେ ଡାଇରେକ୍ଟ ମୁଁ ଦେଖେଇମି ଚାଉମିନ୍ କେମିତି ତିଆରି ହେଉଛି, ଦୋକାନର କେତେ ଭିଡ଼ ହେଉଛି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଉଛି। আপনি আপনি কি চাউন দিয়ে বড়ি শখছেন।